আমাদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ এবং তার বিজয় দিবসকে সামনে রেখে একটা আহ্বান, কঠোর আহ্বান, আন্তরিক আহ্বান যে আমাদের ঐক্য প্রয়োজন। কারণ এত বড় জগদ্দল পাথরকে একলা কোনো দল বা ব্যক্তির পক্ষে সরানো সম্ভব না। তাই আমরা জনগণের ঐক্য চাই, রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্য চাই এবং একটি পরিকল্পনা চাই কী নিয়মে সরকারকে সরানো যায়। এবং এটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, সংগ্রামী হতে হবে। আমরা অবৈধ অশাসনতান্ত্রিক কোনো পদ্ধতি চাই না। জনগণের বিপ্লব শাসনতান্ত্রিক পদ্ধতি, জনগণের বিপ্লব শাসনতান্ত্রিক পদ্ধতি, সর্বজন গৃহীত একটি পদক্ষেপ জনবিপ্লব, এটা মাথায় রাখতে হবে। এ দায়িত্ব বর্তমান সরকারের এবং তাদের যারা সহযোগিতা করে তাদের। তারা মুক্তিযুদ্ধের তালিকা কোনোদিনও স্বয়ংসম্পূর্ণ নিখুঁত হোক এটা চায় না, তার জন্য যত প্রকারের গণ্ডগোল সম্ভব তারা করে লাগাচ্ছে। ইতিহাস ক্ষমতাসীনরা লিখতে চায় তাদের মনের মতো করে, ঠিক সেই জিনিসটাই বাংলাদেশে এখন হচ্ছে। এর বেশি বলা না আমার এই মুহূর্তে উচিত হবে না, কারণ আবার যখন সুযোগ আসবে আমি প্রথম সুযোগেই আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিব, তাদেরকে আদালতের নিকট রিভিউ করার আবেদন করব। আমার আবেদন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই এক বছরের অটো প্রমোশনের মাধ্যমে, এটা পরিকল্পিত। এখানে কোনো সুস্পষ্ট লক্ষ্য তো নেই, বিজয়কে সুসংহত করার অনেক রকম মানে হতে পারে, অনেকভাবে ব্যাখ্যা হতে পারে। মূল কথাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যারা সরাসরি যোদ্ধা সামরিক বাহিনীর লোক তারা বিবেকের দংশনে আসছেন, তার মানে এখন যেগুলো চলছে এগুলো বিবেকহীন কাজ হচ্ছে, এই বোধটা আমাদের খুবই আশান্বিত করে। আমি মনে করি গণতন্ত্রের জন্য লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ে এইটা আজকের কর্মসূচি অনেক বেশি শক্তি যোগাবে, অনুপ্রেরণা যোগাবে। মানে সরকারের পায়ের তলায় এখন বলতে গেলে কোনো মাটি নেই, কোনো সমর্থন নেই। পুলিশের জোরে সরকারে থাকলে যে ক্ষমতা থাকে ওই জোরে টিকে আছে, না হলে তাদের কোনো রকম গড় ভিত্তি নেই। আর ধর্ষণ তো কমেনি, লুটপাটও কমেনি, যেই সমস্ত ব্যাপারগুলিতে প্রশ্ন করা হচ্ছে অর্থনীতির নয়শয় নিয়ে সেটা কমেনি, বৈষম্য বেড়েই চলছে। আর গণতন্ত্রের তো কোনো জায়গাই নেই, সেটা দেখা যাচ্ছে। কোনো রকম বিরোধিতা, কোনো রকম সমালোচনাই তারা শুনতে চায় না। একটা কথা আছে কি, যেহেতু বড় ধরনের কোনো রাজনৈতিক আন্দোলন হচ্ছে না, তারা ওই অর্থে একটু নিরাপদে ছিলেন। তাও যে আন্দোলনটা ভাস্কর্য নিয়ে শুরু হতে দিল তাতেই তারা খুব বেশি ডিস্টার্ব রয়েছেন। আমি মনে করি সরকারের কোনো ভিত্তি না থাকার কারণে তারা বেশ অসুবিধার মধ্যে আছে এখন। আমি সম্মিলিত বিরোধী দলের কথা বলছি না, শুধু আমার দলকেই অনুমতি দিক, পুলিশ গুন্ডামি করবে না, প্রচারে বাধা দেবে না, সাত দিন পরে জনসভা করে দেখাবো যে কী সমর্থন মানুষ বিরোধী দলের প্রতি আছে, সেটা সাহস থাকলে তারা করি। আমি দলগতভাবে সরকারের বিপর্যয় পর্যন্ত এখনই ভেবে বলতে পারবো না, তবে গণ আন্দোলন গড়ে তোলার জন্য তো আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, এটা করতে থাকবো। আমি আমার নিজের কথা বলছি, আমার দলের কথা বলছি, আমি অন্যদেরও দেখছি, সব ইস্যুতেই কথা বলছি আমরা সবাই। কোনো মিছিলে বিপর্যয় হয়েছে তার একটা ঘটনা মতো নেই, কোনো উদাহরণ দিতে পারবে না। কোনো সমাবেশ করতে গিয়ে বিপর্যয় হয়েছে সেরকম ঘটনা নেই, বরঞ্চ এটা আছে যে মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরে তাদের অনুমতি ছাড়া সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে, অনুমতি দেয় না। আর খুব নির্দয়ভাবে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এবং তাজদিনের শ্রমিকদেরকে পিটিয়ে গরম পানিতে উঠিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের লিস্ট বানাতে পারবে না ওরা, জিনিসপত্রের দাম কমাতে পারবে না ওরা, রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে পারবে না ওরা, ভোট দিতে পারবে না। এই পর্যন্ত কোনো কাজে তারা যে সাফল্য দেখেছে, বিশেষ করে করোনা মোকাবেলায়, স্বাস্থ্য খাতে, অর্থনীতির বৈষম্যে, কোনো ব্যাপারে তাদের কোনো সাফল্য নেই, শুধু গায়ের জোরে ক্ষমতায় আছে। থাকতেই যেরকম মিছিল টিছিল হচ্ছে, খুললে ওরা সামাল দিতে পারবে না, বোঝে এইটা তারা। তারাও তো একসময় আন্দোলন করেছে, এই জন্য ছাত্র আন্দোলনকে ভয় পায় বলেই তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় না। সব কিছু খোলা কিন্তু ছাত্রদের জন্য, তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। আমি একটু আগে বক্তৃতা তো এখানে বলেছি, মানে ডাক্তাররা যদি অটো পাস করে তাহলে কি থাকে দেশে আর, কিন্তু তাও করছে তারা। নেতিবাচককে চিকিৎসা করতে যাবেন, এক অসুখে আর এক ইঞ্জেকশন দিয়ে দিবে, পেশেন্ট মারা যাবে, কিছু করার থাকবে না। ডাক্তারকে ডাক্তাররা সার্টিফাই করে একটি চিকিৎসা ঠিকই দিয়েছে। আমাদের তো স্বাস্থ্যসেবা বলতে কিছু নাই, ওটারও ধ্বংস হয়ে গেল। অরিজিনাল রাজাকার যারা যুদ্ধের পর, দেশ স্বাধীনের পর বিভিন্ন দলে ভিড়ে গেছে মুক্তিযুদ্ধ হিসেবে, আমি তাদের উপরই দিব। তারা সব মানে বুদ্ধিজীবীদের সাথে এবং সত্যিকার মুক্তিযোদ্ধাদের সাথে মিশে গিয়ে তারা কি করেছে, তারা তাদের নির্ধারিত টার্গেটটাই ফুলফিল করেছে এবং তারাই বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই নামগুলো ঢুকিয়েছে। এখন আমি যেটা বলতে চাই আপনাকে, যে যারা এই লিস্টটা করলো তারা কি জানলো না যে এই লিস্টটায় যার বয়স 50 সে কীভাবে মুক্তিযোদ্ধার ভাতা পেতে পারে? আই ডোন্ট নো। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নকে লালন করি, ধারণ করি,
উনি এই দেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অগ্রাধিনায়ক এবং উনি রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন। সো বিএনপি মুক্তিযুদ্ধের দল, আমি সেই জায়গা থেকে বলছি যে যারা যুদ্ধে ছিল না, যারা যুদ্ধ কখনো করেনি এবং যারা এখনও যুদ্ধের বিরোধিতা করে, তারাই এইসব চেতনা বিক্রি করে, এইসব চেতনার হাট বাজার করে। সো এই জায়গাটায় যে পর্যন্ত সমস্ত মুক্তিযোদ্ধারা আবার অ্যাক্টিভ না হবে যে আমি আমার অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমার প্রশিক্ষণ জমা দিইনি, সেই পর্যন্ত এবং সর্বপরিকল্পে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আমার মনে হয় না যে এটা ঠিক জায়গায় পৌঁছবে। কারণ একজন চোর আরেকটা চোরকে যেভাবে অ্যাডভান্স করে দেয়, একজন সাধু কিন্তু আরেকটা সাধুকে ওইভাবে অ্যাডভান্স করে না। সো চোরদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সাধুদেরকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে সরকারের আরেকটা নতুন চক্রান্ত। সরকারের প্রতিটা ইস্যুর মতো এটাও একটা ইস্যু, এবং এটা আপনি দেখেছেন যে আপনারা যে বিশ্বে একটা চেঞ্জ আসছে, আমেরিকায় লাইক আমি বলছি, একটা চেঞ্জ আসছে, একটা সরকারের পরিবর্তন হয়েছে, তাদেরকে বুঝাতে চাচ্ছে তারা যে আমরা ছাড়া এই দেশের জঙ্গিবাদ কেউ স্টপ করতে পারবে না। এই এটাই আমার মনে হয়, এটাই হচ্ছে ঠিক ডেস্টিনেশন তাদের, এবং এই জন্য এই খেলাটা কিছুদিন তারা চালাবে, কারণ তারাই সামনে, তারাই পেছনে, তারাই উপরে, তারাই নিচে। কারণ বিএনপি ভাস্কর্য নিয়ে কোনো কথা বলে নাই, আর এখানে মূর্তির কথা আসছে কেন? ভাস্কর্য নিয়ে বিএনপি পক্ষে বিপক্ষে কিছুই বলে নাই এবং সাধারণ মানুষেরও কথা বলে না। কিন্তু তার মানে এই না যে মুসলিম সংখ্যাগরিষ্ঠকে যারা এই যে মানে চেতিয়ে দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, এটাও তো ঠিক না। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এর আগে এই যে এই ঘটনাটার আগে পর্যন্ত ভাস্কর্য নিয়ে কোনো মুসলিমরা মৌলবাদরা কিন্তু কিছু বলে নাই। আমরা কিন্তু অনেক নুডো ভাস্কর্যও দেখি, মামিসিং থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখি, সেটা নিয়ে কোনো কথা হয় না। হঠাৎ করে এই কথাগুলো আসছে কেন, আসবে কেন? এই জায়গাটাই আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে সরকারের একটা স্বার্থ আছে। দেখেন কোনো পরীক্ষায় অটো পাসের কোনো ফাইনাল রেজাল্ট নাই। ওই যে একজন বক্তা বলেছে না যে আপনি স্কুল কলেজকে অটো পাস দিয়ে দিলেন, কিন্তু একটা মেডিকেলের ছাত্রকে আপনি কী করবেন? তাকে কি অটো মেডিকেলের ডাক্তারি পাস দিতে পারবেন? আর একটা মেডিকেলের ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার যখন অটো পাস করবে, সে জাতিকে কী দিবে? এই জায়গাটায় আমি মনে করি যে এখানে সম্পূর্ণরূপে প্রতিবাদ করা উচিত। একটা বছর লস হয়েছে, যাদের লস পৃথিবীতে বেঁচে থাকার জন্য এক বছর 365 দিন তেমন কিছু না, সেটার জন্য অন্যভাবে বিহিত করা যেত। লাইক আপনার দেখেন যে সমস্ত স্কুল কলেজ বন্ধ এখন, সেইখানে যদি পরীক্ষাগুলো, শুধু পরীক্ষাগুলোর মধ্যে যদি একটা সমন্বয় সাধন করে যদি নির্ধারিত ফাঁকে ফাঁকে মানে করোনার যে পদ্ধতি সেটা মেনে যদি আমরা পরীক্ষার ব্যবস্থা করতাম, তাহলে কিন্তু হতো। আর নেটে কেউ কেউ ক্লাস করছে প্রাইভেট, কেউ কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাস করছে, আবার কেউ কেউ করছে না, পাবলিকরা করছে না বা করাচ্ছে না বা করাতে পারছে না। এই জায়গাটার একটা সমন্বয়ের দরকার, আর কিছুই না। আর এইটা হলো একটা ফাঁকিবাজি। ওই যেটা বললাম যে মেডিকেলের একটা স্টুডেন্টকে তো পাশ করাই দিবে না, বা পাশ করাই দিলে কী হবে, দেশের কী হবে? ঠিক একই অবস্থা, কোনোটা চোখে দেখা যায়, কোনোটা দেখা যায় না। এসএসসি পরীক্ষার্থী যে ছেলে মেয়েটা কিছুই পড়ল না, তাকে অটো পাশ করাই দিল, তারপরে তার কী হবে? তারপরে সে ইন্টারে কী করবে? ইন্টার থেকে গিয়ে অনার্সে সে কী করবে? অনার্স থেকে গিয়ে মাস্টার্সে কী করবে? মাস্টার্স থেকে গিয়ে চাকরির জীবনে সে কী করবে?